এখন দেখে নেন কিভাবে আপনি এই মাল্টি কন্ট্রোল প্যানেল বা মাল্টি যে ম্যানেজারগুলো আছে আপনার, এগুলোর সাথে আপনি কিভাবে কাজ করবেন। তো সবার আগেই আপনি লগ ইন করবেন আপনার কন্ট্রোল প্যানেল। লগ ইন করার পর ধরেন আপনি প্রোডাক্ট ম্যানেজারে এখনই কিছু কাজ আছে প্রোডাক্ট রিলেটেড, সো প্রোডাক্ট ম্যানেজার যে ম্যানেজারটা যে আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্ট ম্যানেজারের ভিতরে আপনি ঢুকে যাবেন এবং এই প্রোডাক্ট ম্যানেজার রিলেটেড সকল ফিচারগুলো আপনি দেখবেন, যা যা করার করবেন, কিভাবে করবেন এগুলো আমি পরে দেখাবো। নো পাবেন, ধরেন যে কোনো কাজ আপনি করলেন, এডিট করলেন, প্রোডাক্ট অ্যাড করলেন, যাই করলেন, করার পর আপনি সিম্পলি ধরেন এখন এই প্যানেলের কাজ শেষ, তখন আপনি এই যে টপ নেবে দেখতে পারবেন যে একটা বাটন আছে 2 নাম্বার, জাস্ট ডট ডট ডট, এই এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আবার আপনি আবার ডিফল্ট প্যানেলে এই কন্ট্রোল প্যানেলের এই পেজ লিস্টটাতে ফিরে আসবেন। সো এইভাবে আপনি যে কোনো প্যানেলে যাবেন আবার আসবেন। তো চলেন আরেকটা এক্সাম্পল দেখাই, ধরেন আপনি এবার অর্ডার ম্যানেজারে কাজ করবেন। সো আবার এবার অর্ডার ম্যানেজার এইটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনি অর্ডার ম্যানেজারের মধ্যে চলে আইসেন। এখান থেকে আপনি যা করার করবেন, অর্ডার মর্ডার প্রসেস করবেন, যতক্ষণ লাগে কাজ করবেন, করার পর যখন মনে করবেন না এই প্যানেলে আপনার কাজ শেষ, আবার অন্য প্যানেলে যাবেন, তখন আবার সিম্পলি এই যে উপরে যে টপ নেবা আছে আগের মতোই 2 নাম্বার বাটনটা, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন আপনি আবার এই ডিফল্ট প্যানেলের এই অল প্যানেল বা অল ম্যানেজার লিস্টে আপনি চলে আসবেন। এখান থেকে আবার আপনার পছন্দ মতো যে কোনো প্যানেলে আপনি যাবেন। ধরেন এবার আপনি পেজ ম্যানেজার থিম কাস্টমাইজারে গেলেন, সো এবার আপনি এখানে যা কাজ করার করবেন, করে আবার ব্যাককে এই যে 2 নাম্বার বাটন উপরে যেটা আছে এটাতে ব্যাক করে চলে আসবেন। সো ঠিক আছে, সো এখান থেকে আপনি যে কোনো জায়গায় যাবেন, আবার ফিরে আসবেন, আপনার পছন্দ মতো প্যানেল চুজ করে ওটার মধ্যে যাবেন, এইভাবে কাজ করবেন। এতে করে দেখবেন আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, একদম সিম্পল, মানে সব কিছু আলাদা আলাদাভাবে আপনাকে গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি জাস্ট, কারণ সব প্যানেলের কাজ কিন্তু সব সময় লাগে না, ঠিক আছে, সবচেয়ে বেশি আপনার যেটা ইউজ হবে অর্ডার ম্যানেজমেন্টটাই আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন, এটাই জন্য ফার্স্ট লাগা হয়েছে, তারপরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপর আস্তে আস্তে এইভাবে সাজানো হয়েছে, এই জিনিসগুলো খুবই কম রাখে। এই জন্য আপনার এই সাইডে এই সবগুলা জিনিস, এই চাইলে কিন্তু এগুলো লেফট সাইডেও রাখা যাইতো। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন, ওকমার্স বা হ্যাঁ ওকমার্স বা শপিফাই, এরকম প্ল্যাটফর্মগুলোতে দেখবেন এক সাইটেই কিন্তু সব জিনিসগুলো থাকে, মানে অনেক বড় এই মানে সাইড নেবে অনেক লিঙ্ক থাকে, কয়েকশো লিঙ্ক থাকে। সো এগুলোর দিকে ধরেন সবগুলো লাগে না, বা সবসময় একই জায়গায় থাকে, আপনার সবসময় খুঁজে খুঁজে বের করতে হয়। সো একটা কমপ্লেক্স বা একটা মাথার মধ্যে একটা চাপ পড়ে আই থিঙ্ক। সো এই জন্য আপনার জন্য খুব সহজভাবে এটার মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে, আপনি যাতে খুব সিম্পলি ক্লিন পরিবেশে আপনি কাজগুলো করতে পারেন। আই থিঙ্ক আপনি এখন আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল সম্পর্কে বেসিক একটা আইডিয়া পাইছেন, যেখান থেকে আপনি আপনার ফুল বিজনেসটাকে ম্যানেজ করবেন, রাইট? আর টপ ম্যাপ কী, সাইট ম্যাপ কী, আর এই ম্যানেজ কন্ট্রোল প্যানেলগুলো কী, সবগুলো সম্পর্কে একটা আইডিয়া পাইছেন, এবং মাল্টি কন্ট্রোল প্যানেল নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, আই মিন ধরেন এক প্যানেলে যাবেন আবার ওই প্যানেল থেকে ফিরে আসবেন আরেক প্যানেলে যাবেন, সো এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন, মানে বেসিক আপনার যে জিনিসগুলো জানা দরকার আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। এখন আপনার জানতে হবে এই প্রতিটা প্যানেলে কি কি ফিচার আছে, কোন ফিচারের কি কাজ, কোন ফিচার দিয়ে কিভাবে কাজ করে, কোন ফিচারটার কি বেনিফিট, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো নো প্রবলেম, আমি প্রত্যেকটা ম্যানেজারেই ঢুকবো এবং একটা একটা করে আপনাকে দেখাবো যে কোন ফিচারের কি কাজ, কোনটা দিয়ে কিভাবে কাজ করবেন, কোনটার কি বেনিফিট। বাট সবগুলা তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না, কারণ প্রতিটা ফিচারই অনেকগুলা ফিচার আছে বা টুলস আছে, তো আপনাকে এগুলা প্রতিটার জন্য আমি আলাদা আলাদা একটা ভিডিও বানাবো। ধরেন অর্ডার ম্যানেজারের জন্য একটা আলাদা ভিডিও, প্রোডাক্ট ম্যানেজারের আলাদা, সেটিংয়ের আলাদা, ক্যাটাগরি, ব্র্যান্ড, সবগুলোর জন্য আমি একটা আলাদা আলাদা একটা ভিডিও দিব। একটু কষ্ট করে প্রত্যেকটা ভিডিও আপনি একটু দেখে নেবেন সময় করে, তাহলে আপনার এই কন্ট্রোল প্যানেলটা সম্পর্কে ফুল বা ফুল জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং সবগুলো ফিচার আপনি আপনার ই কমার্স বিজনেসের জন্য খুব ভালোভাবে ইউজ করে আপনার বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, যার মাধ্যমে আপনি খুব বেনিফিটেড হবেন আই থিঙ্ক।